বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আমাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয়দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজামান শিখ এবং আমার ডানের রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজাজ স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় মিস্টার সাইফুজ্জামান শেখর এবং মিস্টার ববি হাজাজ সাতই জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো পার্লামেন্ট বসলো মন্ত্রিসভা গঠিত হলো মন্ত্রিসভার এক্সটেনশন হলো বিরোধী দলের নেতারা জেল থেকে বেরিতে শুরু করেছেন তো সব মিলিয়ে সবাই একটু সুস্থির অবস্থার মধ্যে আছেন এখন কি সুস্থিরভাবে আমরা চিন্তা করে বলতে পারি কিনা যে আসলে সাতই জানুয়ারির এই নির্বাচনে কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে আসলে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করার তো কোনো সুযোগ নাই আমরা যেটা বুঝি কেউ সংখ্যাগরিষ্ঠতা পাই সরকার গঠন করে এটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু আমাদের আলটিমেট গোল যেটা সেটা হচ্ছে গিয়ে আমার দেশ জিতলো কিনা আমি সেটাই মেন আমার দেশ জনগণের জনগণের বিজয়টা গণতন্ত্রের বিজয়টা হলো কিনা মূল জায়গা যেটা তো আমি যেটা মনে করি যে সাতই জানুয়ারি একটি সুন্দর নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যদিও একটা বৃহৎ অংশ নির্বাচন অংশ নেয় নাই নির্বাচনে অংশ নিলে আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরও শক্তিশালী হতো জনগণের কি বলো মনোবাসনা আরও বেশি করে পূর্ণ হতো সংবিধান রক্ষার্থে একটা ইলেকশন হয়েছে এবং সেই ইলেকশনটা আমরা ইলেকশনের আগে যেটা বলেছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক কি না সেটা জনগণের উপস্থিতির উপর নির্ভর করবে কে ইলেকশন আসলো না আসলো সেটা বড় কথা না তো আমরা দেখলাম যে প্রায় ফোর্টি ওয়ান পারসেন্ট ভোটার উপস্থিতি তো তারপরে দেশে যে আন্দোলন ইলেকশনের আগে যে মারমুখী জ্বালাও পোড়াও যে আন্দোলনটা ছিল সেটাও নেই নির্বাচন হয়ে গিয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ আপনার মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদ এক্সটেনশন এই সবই তা আমি যেটা মনে করি যে বিজয়টি জনগণের হয়েছে গণতন্ত্রের হয়েছে বিজয়টি দেশের হয়েছে এবং জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি গত পনেরো বছরে প্রমাণ করেছেন যে ইচ্ছা থাকলে রাষ্ট্রকে সঠিক ধারায় পরিচালিত করা যায় মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো যায় উন্নয়ন করা যায় এটা উনি সক্ষম হয়েছেন বোঝাতে তো আবারও তিনি সরকার গঠন করেছেন এখন তার কাছে জনগণের আরও বেশি প্রত্যাশা আমাদের আরও বেশি প্রত্যাশা তো আমি যেটা বিশ্বাস করি যে আমরা যা ভাবি নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সে সমস্ত কাজগুলো করেছেন তো আমরা বিশ্বাস করি যে আমাদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো আরও শক্তিশালী হবে ইতিমধ্যেই বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন আইন ছিল না যেটা আইন করা আইন করা হয়েছে আমি আমি বিশ্বাস করি যে এখন রাষ্ট্র আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে সরকারটি গঠন করেছেন সেই সরকারের যে লক্ষ্যমাত্রা দিয়েছেন ইলেকশনের আগে যে ম্যানিফেস্টো উনি দিয়েছিলেন আমি বিশ্বাস করি যে তিনি একে একে সেইগুলো পূরণ করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে এবং আয়ের এই শোটা যারা দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা স্বাধীনতার মাসে আমরা কথা বলছি সো আমি শ্রদ্ধা জানাতে চাই যারা সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন আমাদের দেশ জাতি এবং স্বাধীনতার জন্য সেই বীরদের প্রতি এবং সেই বীরদের কথা চিন্তা করে যদি আমরা কথা শুরু করি কারণ যে আওয়ামী লীগ এখন সরকারে আছে এবং যেই আওয়ামী লীগ এই নির্বাচনে জয় লাভ করেছে যে যাদের সাথে জয় পরাজয়ের কথা হয় সেই আওয়ামী লীগ সবচেয়ে বেশি যখন কথা বলে স্বাধীনতার চেতনা নিয়ে এবং এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছেন সেটা নিয়ে তো এই স্বাধীনতার মাসে আসলে এই আলোচনা আলোচনাটা আরও আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনি জিজ্ঞেস করলেন জুলের ভাই জয় পরাজয়ের কথা তো জয় পরাজয় নির্বাচনে হয় জয় পরাজয় যুদ্ধে হয় জয় পরাজয় কম্পিটিশনে হয় এখন কোন কম্পিটিশনের কথা আমরা বলছি যদি নির্বাচনের কম্পিটিশনের কথা বলেন তাহলে প্রথমত আমি বিশ্বাস করি না এবং এই দেশের জনগণের বড় একটা অংশ তো বিশ্বাস করে না সেটা কেউ আর্গিউ করতেই পারে যে আমরা কতখানি পোলিং করেছি জনগণের কতখানি অংশ বিশ্বাস করে না ঠিক আছে এই দেশে রাজনীতিতে সম্পৃক্ত আপনার বেশিরভাগ যারা আছেন তারা বিশ্বাস করেন না যে দু সালে সাতই জানুয়ারি একটা নির্বাচন হয়েছে অফিসিয়ালি নির্বাচনের নামে অনেক কিছু হয়েছে বাট একটা নির্বাচনের সংজ্ঞা দিতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো ম্যাট হয়নি সো আমরা বিশ্বাস করি না নির্বাচন হয়েছে একটা নির্বাচনের নামে যেমন আমরা যখন বলি যেমন সরকারি দল বলে থাকে যে সংবিধান রক্ষার্থে সরকারি দল অনেকবার এ ধরনের কথা বলে সংবিধান রক্ষার্থে যেখানে সংবিধান নিয়েই তারা ইচ্ছা মতো খেলা করে যেটা সত্যি কথা তারা যখন দু হাজার নয় পার্লামেন্টে আসে তখন থেকেই টু থার্ড মেজরিটিতে আসে কোন অন্য কোনো নির্বাচন নিয়ে আলোচনা না বাট আজকে এই নির্বাচনের কথা যদি বলি এই টু থার্ড মেজরিটিতে আসার পর থেকেই তারা সংবিধান নিয়ে অনেক ধরনের খেলা শুরু করেছে সো আজকে সংবিধান যেটা দেশের সিক্রেট ডকুমেন্ট হবার কথা যেটা জনগণের সাথে সরকারের লিগাল কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটাকে তারা তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা চেঞ্জ করেছে এবং করে যাচ্ছে সো কোন সংবিধান রক্ষার্থে অরিজিনাল বাহাত্তর সালে যে কনস্টিটিউশন আমরা স্থাপন করেছিলাম সেই কনস্টিটিউশনের যে প্রিন্সিপালগুলো ছিল মানে যে আবেগে যে বিশ্বাস ওই কনস্টিটিউশনটা কনস্টিটিউশন মানুষের লেখা একটা কাগজ ভুল থাকতেই পারে কিন্তু যে আবেগ যে বিশ্বাস সেই বিশ্বাসে আমরা যদি সবে বিশ্বাসী হই তো সেই আবেগ সেই বিশ্বাসের কথা বললে আজকে যে সংবিধানের নিয়ে কথা বলছে আওয়ামী লীগ বাহাত্তরে সেই আবেগ বিশ্বাসে সংবিধান এখন নেই তারা এনাফ চেঞ্জ করেছে এবং তার ইচ্ছামত এটা নিয়ে খেলছে একচল্লিশ শতাংশ ভোটিং নির্বাচন কমিশন বলেছে সেটা নিয়ে আমি যাচ্ছি না এটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার যাই হোক কিন্তু এই যে এই নির্বাচন কমিশন যে নির্বাচনটা করেছে বা নির্বাচনের নামে যে মানে একটা তামাশা করেছে এটাকে নির্বাচন নাম আখ্যায়িত আমরা করতে পারিনি এখানে জয় পরাজয়ের কথা আসতেই পারে যে জনগণকে গণতন্ত্র দেবার যে যুদ্ধে বিরোধী রাজনৈতিক সবগুলো দল ছিল এবং আছে সেই যুদ্ধে সাতই জানুয়ারি বিরোধী দলগুলো জয়লাভ করতে পারেনি পরাজয় হয়নি এখনো যুদ্ধ শেষ হয়নি উনি বলেছেন জনগণের জয় হয়েছে গণতন্ত্রের জয় হয়েছে ক্ষেত্রে তো অনেক কথা বলব পিয়ারের ক্ষেত্রে আমরা অনেক কথা বলবো কিন্তু এগেন আমরা এখন ফ্যাক্ট থেকে যদি একটু বেরিয়ে যাই আলোচনায় চলে যাই তাহলে এই যে টেলিভিশন চ্যানেলগুলো কাভারেজ করেছে সাতই জানুয়ারি তাদের রিপোর্টারদের সাথে কথা বললে খুব ভালো করে ক্লিয়ারলি জানা যায় যে তারা যতগুলো পোলিং সেন্টারে গেছে সব জায়গায় একই লোককে বারবার লাইনে দাঁড়া করিয়ে তারা ফুটেজ নিয়েছে কারণ তাছাড়া তারা ফুটেজ পাচ্ছিল না আমরা যতগুলো পোলিং সেন্টার আমরা আমাদেরও তো লোকজন আছে যারা নির্বাচনে তো যদি আমরা নির্বাচনে যেতাম তো ওই এলাকাগুলোর পোলিং সেন্টারগুলো তারা তো একটু হলেও খবর রেখেছে আমরা দুই থেকে তিন শতাংশের বেশি ভোটার কাউন্ট পাইনি এখান এখান আমরা সাইন্টিফিকলি করিনি আমি মেনে নিচ্ছি আমি অ্যাবসোলিউটলি মেনে নিচ্ছি কিন্তু ফর্টি ওয়ান যখন নির্বাচন কমিশন বলে সেটাও আসলে আমরা মানতে পারি না সো জনগণের জয় কোথায় হয়েছে হ্যাঁ জনগণের একটা রায় পরিষ্কার হয়েছে জনগণ ভোট দিতে যায়নি সেই রায় সেটার মাধ্যমে জনগণ তাদের রায় পরিষ্কার করেছে যে আওয়ামী লীগের এই যে সরকারটা সাথী জান যে সরকারটা এই সরকারকে তারা মোরাল লেজিটিমেসি দিচ্ছে তারা জোর করে ক্ষমতা ধরে আছে ঠিক আছে ভাই বিশ্বের অনেক দেশে জোর করে ক্ষমতা অনেক সরকার ধরে আছে নর্থ কোরিয়া থেকে শুরু করে অনেক দেশের নাম আমরা বলতে পারি কিন্তু জনগণ লিস্ট তাদের স্যাংশন এটাকে দিচ্ছে না সো মোরাল লেজিটেমেসি এই যে যে নির্বাচনটার খেলা খেললো সাতই জানুয়ারি এটার মাধ্যমে কারেন্ট সরকারে যে আপনি বললেন মন্ত্রিসভা দুই দফায় গত দু তিন দিন আগেই বোধ নতুন আরও সাতজন মন্ত্রী অ্যাড করলেন মন্ত্রীসভায় এগুলার কোনো কিছুর মোরাল লেজিটেমেসি জনগণ দেয়নি শিখর কিছু বলবেন না আমি পরের প্রশ্ন আমি একটু বলি সেটা হচ্ছে কি বাহাদুরের সংবিধানের কথা বলেছেন বাহাদুরের সংবিধান একটা প্রেক্ষাপটে আমরা এটা গ্রহণ করেছিলাম তারপরে কিছু সংযোজন বিয়েজন হয়েছে তো এই ববি হাজার যেখানে প্রশ্ন তুললেন যে এই সরকার কাটাছা করেছে মতো এই কথাটার সাথে আমি একমত না এ সরকার খুব বেশি চেঞ্জ আনে নাই মূল যে ধারাগুলো সেখানে সেগুলো বিগত সরকারগুলো এনেছে এবং তারা আনবে এটা খুবই স্বাভাবিক কারণ একটি পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যারা রাষ্ট্র ক্ষমতা ছিল তারা এই বাংলাদেশে অস্তিত্বে বিশ্বাস করে না কারণ তারা সেভেন্টি ওয়ানে এদেশের স্বাধীনতার বিরোধী শক্তি ছিল তো যারা একাত্তর সালে স্বাধীনতার প্রশ্নে এদেশের বিরুদ্ধে ছিল তাদের কাছে যখন রাষ্ট্রীয় ক্ষমতা যাবে তখন স্বাধীনতার চেতনা ভুল্লণ্টিতে হবে এটাই স্বাভাবিক আর যে কথাটি বললেন যে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট আমি বলি যে এটা তর্কের খাতিরে বলা যায় আমি বিরোধী আমি একটা কথা বলে ফেললাম কিন্তু আসলে ফ্যাক্টটা কি এটা আমাকে উন্মোচন করতে হবে আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে বাহাত্তর জন পার্লামেন্ট মেম্বার যারা স্বতন্ত্র জিতেছে যদি কন্টেস্ট না হয় যদি ভোটার না আসে তাহলে এই রেজাল্ট আসার কথা না নির্বাচন যদি নিরপেক্ষ না হয় দ্বিতীয়ত

যেটা সেটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি এবং যেখানে যেখানে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে মনে করেছে সেখানে ভোটারের অংশগ্রহণটা ব্যাপক ছিল হ্যাঁ কোথাও কোথাও আমরা দেখেছি বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে কোনো কোনো সিটে যেখানে কন্টেস্টিং ছিল না কিন্তু যেখানে কন্টেস্টিং ছিল সেখানেই দেখা গেছে যে আপনার সিক্সটি সিক্সটি টু পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এরকম যদি তিনশো আসনে কন্টেস্টিং ভোটটা হতো তাহলে আমি মনে করি যে ভোটার রেশোটা আরও সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে চলে যেত আর যে কথাটি বলেছেন যে ই চলছে জয় পরাজয়ের প্রশ্ন নেই আন্দোলন চলছে আন্দোলন তো চলতে থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একটি খেলা আপনি যদি নির্বাচনকে একটি খেলা ধরি তাহলে এখানে তো আপনাকে দুটা দল থাকতে হবে পার্টিসিপেট করতে হবে আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে সেই নির্বাচন নিয়ে তো আপনি প্রশ্ন তুলতে পারেন না আপনাকে তো পার্টিসিপেশন করতে হবে এখন একটা বড় বিরোধী দল তারা বলতে চায় তত্ত্বাবধায়ক সরকার ফিরতে হবে যারা তত্ত্বাবধায়ক সরকার ফিরতে চাই তারাই একটা সময় বলেছে যে বাংলাদেশে বা পৃথিবীতে কোনো নিরপেক্ষ বলে কেউ নেই পাগল আর শিশু ছাড়া তারাই এখন কিন্তু নিরপেক্ষ ব্যক্তি করছেন আমরা দুই হাজার আটে যখন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তখন কিন্তু তাদেরকেই আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখেছি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেখেছি আর পাশাপাশি দুই সালে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করা একমাত্র জননেত্রী শেখ হাসিনাই করেছেন দুই সালে আমাদের সামনের উপর আমরা তখন ছাত্র রাজনীতি করি আমরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে তাকে আমরা রিসিভ করলাম তিনি বঙ্গভবনে গেলেন ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের ওত অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে তিনি গণভব বঙ্গভবন থেকে গণভবনে ফিরতে পারলেন না তার টেলিফোন লাইন কেটে দেওয়া হলো তার পানির লাইন কেটে দেওয়া হলো তার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হলো বারোশোর উপরে অফিসার বিভিন্ন জায়গায় বদলি করা হল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি আইন শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেওয়া হলো তো সুতরাং এই যে তত্ত্বাবধায়ক সরকার আমরা শান্তিপূর্ণ উপায়ে এবং সম্পূর্ণ আস্থা রেখে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই সরকার এক ঘন্টার মধ্যে পুরো প্রক্রিয়াটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে গেলেন আওয়ামী লীগের উপর একটা দুঃশাসন চাপিয়ে দিলেন তা সেই তত্ত্বাবধায়ক সরকার তো আর বাংলাদেশ ফিরবে না তো সুতরাং আজকে আমি যেটা মনে করি যে ববি বা যারা বিরোধী দল বা নির্বাচনে বিরোধিতা করেছেন তাদের নির্বাচনে বিরোধিতা না করে নির্বাচনে এসে নির্বাচনে তারা যে কারচুপির কথা বলে তারা যে বিভিন্ন বিষয়ের বিতর্কিত করার চেষ্টা করে আপনার ইলেকশন যদি আন্দোলন করত। বিফোন না করে তাহলে সেখানে হয়তো একটা প্রশ্ন আসতো জনগণ সেখানে হয়তো একটা সারা যাওয়ার উপায় ছিল কিন্তু আমি যেটা মনে করি যে ইলেকশনে না আসাটা একটা ঐতিহাসিক ভুল হয়েছে আর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া অন্য কোনো ওয়ে নাই সরকার হটানোর ওই দুইটা গাড়িতে আগুন দিয়ে কী বলে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে সরকার পরিবর্তন করা যায় না সরকার পরিবর্তন করতে হলে আপনার নির্বাচনে আসতে হবে এবং আমার মনে হয় যে বিরোধী দলে যারা আছেন যারা নির্বাচনটাকে সহ্য করতে পারছেন না যারা এই নির্বাচনে অংশ নেননি তাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি কয়েকটা আপনি চান ভাই একটা হলো যে যখন আমরা সংবিধান নিয়ে কথা বলছি আসলে আমি যেটা বললাম যে সংবিধান এর স্পিরিটের বিরুদ্ধে যে খেলাটা পার্লামেন্টে গত পনেরো বছর ধরে হয়েছে এটা শুধু আমার কথা না বা সালে তো কাউকে লিখতে হয়েছে এই সংবিধানটা তো এই লেখার সাথে যারা জড়িত ছিলেন এই ধরনের বড় বড় স্বনামধন্য ব্যক্তিরা এই কথাটা বলেছেন গত পনেরো বছর ডক্টর কামাল হোসেন প্রমুখ তো তারা যখন বলেছেন তখন আসলে অন্য কে কী বললো এটা আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না কারণ যারা লিখেছেন তারা যখন বলছেন তাহলে নিশ্চয়ই সেখানে সত্যতা আছে দেখেন স্বতন্ত্র যে কয়জন জিতেছেন যদিও যেভাবে আপনি নিজেই বলেছেন স্বতন্ত্র যে কয়জন জিতেছেন তারা পুরস্কার ওই জায়গার আর ওই এলাকার আরো শক্ত আওয়ামী লীগ নেতা ছিলেন সকল ক্ষেত্রে না বেশি ভাগ ক্ষেত্রে বেশি ভাগ ক্ষেত্রে মানে এটা মোটামুটি পুরস্কার তো যেহেতু আওয়ামী লীগ নেতা কিছু কোন ক্ষেত্রে কেউ কেউ বলে এরকম যে তারা হয়তো শক্ত প্রতিদ্বন্দী ছিলেন অথবা কোন কোন ক্ষেত্রে বলা হয় যে তাদেরকে জিতি আনার চেষ্টা করা হয়েছে। আমি জানি না জিতি আনার কোনো প্রক্রিয়া ছিল না জিতি আনার সেটা বলে থাকে তাহলে অনেক প্রবলেমটা যেটা হয় কি যে যখন আপনার ঘোলাটে করা হয় সব কিছু তখন কোনো ফ্যাক্টই আসলে ক্লিয়ারলি জাস্টিফাইড আর থাকে না সো যদি না থাকে তাহলে এক পক্ষ যখন বলবে যে যাদেরকে নাম ধরে ধরে জেতানোর কথা ছিল তাদেরকেই জেতানো হয়েছে আপনি সেটাও আসলে ফুললি কন্টেস্ট করতে পারবেন না সরকার ওই জায়গায় নেই কন্টেস্ট করবার এবং বেশিরভাগ যারা স্বতন্ত্র জিতেছে তারা বেশিরভাগ না সবই যারা যতন্ত্র স্বতন্ত্র জিতেছে তারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট কেন আওয়ামী লীগ ক্যান্ডিডেট কারণ স্বতন্ত্র জেতার পর যখন প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনায় বসেন তারা সবাই পরিষ্কার করে বলেছেন কেউ স্বতন্ত্র হিসেবে থাকতে চান না তাহলে থাকতে চান না মানেই তো ভাই তারা আওয়ামী লীগ ক্যান্ডিডেট এইটাই আর কিছু আমার মানে আমার সেন্টার সেন্টার যে দেখার দরকার নেই কনস্টিটিউন্সি যে তারা যখন পার্লামেন্টে এসেছেন এসে পরিষ্কার প্রধানমন্ত্রীকে বলেছেন আমরা আওয়ামী লীগের বাইরে যাবো না আমরা আওয়ামী লীগের লোক তার মানে তারা আওয়ামী লীগের লোক সেখানে অন্য কেউ কী বললো আর কিছু আসে যায় না সো স্বতন্ত্র কারা ছিল এটাও পরিষ্কার ভাই নির্বাচনে পার্টিসিপেশন রিলেটেড প্রবলেম দেখেন এমন না যে বিরোধীকে আমরা পার্টিসিপেট করতে চাই না আমরা তো নির্বাচনে চেয়েছি আমাদের আন্দোলনটাও ছিল নির্বাচনের আন্দোলন এবং আন্দোলনটা ছিল যে কীভাবে আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারি যেখানে মিনিমাম অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন হতে পারে আওয়ামী লীগের এই সরকার নির্বাচন নিয়ে এবং বিরোধীরা নির্বাচনে আসতে পারে এটা নিয়ে এত ভীত ছিল যে তারা কোনো ধরনের আলোচনাতেই বিশ্বাসী ছিল না কোনো ধরনের আলোচনাতে বিশ্বাসী ছিল না তারা শুধু লাউড মানে ওই যে গোবলস এককালের কালের জার্মানির যে হেড অফ প্রপাগান্ডা ছিল সেই গোবল্স ভদ্রলোক একটা বড় কথা বলে গেছিলেন যে আপনি অ্যানাফ সময় ধরে জোর গলায় যদি একটা কথা বলতে থাকেন তাহলে কেউ না কেউ বিশ্বাস করা শুরু করবে আপনি সত্যি কথা বলেছেন তো এই সরকার সেই দু হাজার নির্বাচন থেকে তেরো চোদ্দোর নির্বাচন থেকে জোর গলায় বারবার বলে যাচ্ছে যে তারা গণতন্ত্রকে প্রোটেক্ট করছে তারা সংবিধানকে প্রোটেক্ট করছে এবং তারা এই আলোকে এই দেশকে বাঁচাচ্ছে এই সরকার বারবার করে বলে আসি গণতন্ত্র পরে ডেভেলপমেন্ট আগে তারা কিন্তু তাদের নিজেদের কথাই এই কম্প্রোমাইজটা অনেক আগে করে দিয়েছে যে তারা গণতন্ত্র কম বিশ্বাসী ডেভেলপমেন্টে বেশি বিশ্বাসী হুইচ ইজ ফাইন ভাই এটাও সাপোজ মানলাম সাপোজ আমরা গণতন্ত্র স্যাক্রিফাইস করলাম আমরা করতে রাজি না বাট সাপোজ একটা থট এক্সপেরিমেন্ট আমরা গণতন্ত্র স্যাক্রিফাইস করলাম তাহলে ডেভেলপমেন্টে আসি ডেভেলপমেন্টে যখন আসি তাহলে আমার এখন অর্থনৈতিক অবস্থা কেন ডেভেলপমেন্টে যদি আসি তাহলে আদানি গ্রুপ একটা ভারতের ফেইলিয়ার একটা বিশাল গ্রুপ তাদের ফেইলিয়ার থেকে ব্যবসা ফেইলিয়ার থেকে সফলতা আসে আমাদের দেশের টাকা দিয়ে এই অবস্থান কেন তাহলে আমরা কোথায় ডেভেলপমেন্টে আসলাম সো নির্বাচন হয় নাই জনগণ একটা কথা বলবে সরকার তো সরকার তো ইনভেস্টেড এটা সরকার একটা কিন্তু নির্বাচন আমরা ইকোনমিক আলোচনার পরে আসি কিন্তু একটা আলোচনা এই নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে আছে যে অনেকেই বলে থাকেন যে আপনারা বিশেষ করে অপরপক্ষ বলে থাকে যে আপনারা বিদেশিদের উপরে নির্ভর করে বসছিলেন বলে আজকে এই পরিণতি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে বসছিলেন আর আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওনারা যেটা করে থাকেন আবার আপনাদের কোনো কোনো নেতা সেটা অবশ্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বলেছেন যে ভারতই আসলে সব কিছু করে দিল ব্যবস্থা করে দিল চীন এবং রাশিয়া আপনি আপনি শুরু করতে পারেন আওয়ামী লীগ সরকার কখনোই বলে নাই যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র গণতন্ত্র একটি প্রক্রিয়া উন্নয়ন আর একটা প্রক্রিয়া উন্নয়ন করে সরকার দাবি করতে পারে করতে তিনি একবার বলেছিলেন ব্যক্তিগত মতামত হতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে বলার কোনো সুযোগই নাই কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ড্যামেজ করে তো আপনি উন্নয়ন করতে পারেন তাহলে সৌরশাসক হয়ে গেল আমি যদি গণতন্ত্রের কথা বলি আমি যদি সংসদীয় পার্লামেন্টের কথা বলি তাহলে কিন্তু আমাকে সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর ইলেকশন করতে হবে এখানে তো ইলেকশন ছাড়া জিতার কোনো সুযোগ নাই সুতরাং উন্নয়ন কী করলেন না করলেন আমরা যেটা মনে করি যে আমাদের সরকার যত পনেরো বছরে যে উন্নয়নটি করেছে মানুষকে যে সুশাসন দিয়েছে মানুষ যে ভালো আছে এই কারণে আমরা ভোটটি চেয়েছি তাদের কাছে সুতরাং গণতন্ত্র নির্বাচন আলাদা জিনিস আর নির্বাচনে জেতার জন্য ভোট চাওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা নিয়ে এসেছি যে আমরা তোমাদেরকে সুশাসন দিয়েছি তোমাদেরকে ডেভেলপমেন্ট দিয়েছি তোমাদেরকে ভালো রেখেছি সো এই কারণে আমাদেরকে ভর্তি দাও তো সুতরাং এই কথাটি আসলে ঠিক না যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এটা আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র এটা আওয়ামী লীগের সাংগঠনিকভাবে এটা বলবে না এখন যে কথাটি আপনি বলছিলেন সেটা হচ্ছে বিদেশ আপনার বিএনপির মহাসচিব তিনি নিজে বলেছেন যে আমরা আমেরিকার সাহসে শক্তিতে আন্দোলন করছি এবং নির্বাচনের আগে যখনই আন্দোলনটা দেখেছেন তখনই দেখেছেন যে বিদেশি কিছু শক্তি হঠাৎ করে একটু তারা নড়াচড়া করেছেন এবং সেই মোতাবেক আন্দোলন সংগ্রামগুলো কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে কারোর বিদেশি কোনো শক্তির প্ররোচনাই দেশের রাজনীতি হতে পারে না দেশের রাজনীতি দেশের নির্বাচনে যাব কি না দেশের কি হবে এইটার সিদ্ধান্তের মালিক হচ্ছে গিয়ে জন এখানে একটু যেমন মিস্টার ওবায়দুল কাদের একবার বলেছিলেন যে তলে তলে আপোষ হয়ে গেছে এবং একবার কথা বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেরও বাবা আছে তারা আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে আবার অনেকেরই এখন অভিযোগ বা পারসেপশন এটা যে ভারত আসলে এই পুরো নির্বাচনটাকে সহায়তা সমর্থন দিয়েছে সরকারকে করতে এবং রাশা চীন পাশে ছিল অনেক সহজ হয়েছে পুরো প্রক্রিয়াটা শেষ করতে আমি আমি যেটা মনে করি আমাদের আমাদের এবং ফরেন মিনিস্টার নিজেও বলেছেন যে আমাদের আগেও ছিল এগুলো মানে আছে এগুলো তার ব্যক্তিগত নির্বাচনই আমাদের সঙ্গে কিন্তু আমি আমরা যেটা মনে করি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রনীতি হচ্ছে কারোর সাথে শত্রু তো নাই সবার সঙ্গে সকলের সাথে বন্ধুত্ব এই মোতাবেক এই সরকার পরিচালিত করেছে রাষ্ট্র এখন বিদেশি শক্তি আমরা তাদেরকে বন্ধু হিসেবে অবশ্যই চাই কিন্তু দেশের রাজনীতির ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবে তারা তাদের মতামত আমাদের চাপিয়ে দেবে বা কোনো একটি দলকে সহযোগিতা করবে এটা হওয়ার কোনো আমার দেশের সার্বভৌমত্ব এটা অ্যালাউ করে না সো আমাদের সকলে আমাদের বন্ধু আমেরিকাও আমাদের বন্ধু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্টেট বলেছেন যে কে খুশি হলো কে খুশি হলো এটা মেটার না মেটার হচ্ছে কি আমার সাথে সবার সাথে বন্ধুত্ব আমি আমার আমাকে পররাষ্ট্র নীতি চলবে আছে সকলের সাথে বন্ধুত্ব তো সুতরাং কাদের ভাই যে কথাটি বলেছিলেন সেটা হতো বিএনপি মহাসচিবের কথার পাল্টা উনি দিয়েছে আমি জানি না উনি কি বলেছিলেন আমি আমার নলেজে নাই তো আমি যেটা বলি এখন বিএনপি মহাসচিব স্টেট বলেছেন যে বিএনপির শক্তিতে আমরা এই আমেরিকার শক্তিতে আমরা আন্দোলন করছি এখন কোন শক্তির উপর নির্ভর করে আন্দোলন করে তো লাভ হয় না সেটা তো দেখাই গেল শক্তিটা থাকতে হবে জনগণের তা জনগণ যখন একটা সরকারের সরকার পরিচালনা মানে সরকার বিদ্যমান থাকার এবং তাদের শাসন আমলে যখন মানুষ ভালো থাকবে তখন তো মানুষ হয়তো ভোটে আসলে তখন তারা তাদের সিদ্ধান্তটা দিতে পারতো কিন্তু রাস্তায় নেমে একটা সরকারকে ফেলে দিতে হবে যখন এই যে সেখানে সরকার ভালো রাখছে তাহলে কেন তারা রাস্তায় নামবে আমরা তো আন্দোলন করেছি আমরা আন্দোলন করি নাই আমরা দুই হাজার চার পাশে আমরা দিনের পর দিন মাসের পর মাস আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা বিভিন্ন স্পটে রেখেছি আমাদের উপর ট্রাক চাপিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমাদের রাস্তার থেকে হটাতে পারে নাই কারণ জনগণ ছিল আমরা সকালে বসতাম দশজন দিনকে দিন বাড়তো দিনকে দিন বাড়তো আমরা দেখেছি মোহাম্মদ নাসিমকে যেভাবে হেনস্থ করা হয়েছে আমাদের মতিয়াপাকে যেভাবে হেনস্থ করা হয়েছে আমাদেরকে আমি তখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের কোথাও দাঁড়াতে দিয়েছে এখন তো তারা দাঁড়াতে পারে সমাবেশ করতে পারে ইভেন গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের মতো একটা সংগঠনকে নিশ্চিন্ন করার চেষ্টা করছে তারপরেও কিন্তু আমরা রাস্তায় ছিলাম জনগণ আমাদের সাথে ছিল দুঃশাসনের বিরুদ্ধে এখন যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুশাসন দিতে পেরেছে তখন জনগণ তো মাঠে নামবে না ওই কিছু দুর্বৃত্ত হয়তো ওই আমেরিকার সাহসে নামবে গাড়ি পোড়াবে প্রধান বিচারপতির বাড়ি ঢুকে পড়বে আওয়ামী লীগের র্যালিতে হামলা করবে পুলিশকে পিটিয়ে হত্যা করবে তাতে পরিবর্তন ঘটনা যাবে মজা লাগলো শুনতে যে সকালে বসতেন জন তারপর লোকজন কালেক্টেড হতো আর অনেক বড় সমাগম হতো শুনতে মজা লাগলো এই কারণে যে একটা লেভেল অফ ডেমোক্রেটিক টলারেন্স থাকতে হয় সকালে জন বসে সারা দিনে আরও জমাট হওয়ার যেটা আজকে নেই বাংলাদেশের কোনো প্রান্তে জন বসে জমাট হবে নৌকা মার্কা ছাড়া এটা হয় না সো আমি আশা রাখব যে যে স্মৃতিচারণ করলেন সামনে ভবিষ্যৎ প্রজন্ম যেন এরকম স্মৃতিচারণ করতে পারে যে আবার যে আমরা আমাদের নাগরিক ডিম্যান্ডস নিয়ে যদি রাজপথে বসিও ইমিডিয়েট আমাদের উপর অত্যাচার শুরু হবে না আমি আশা রাখি ভবিষ্যতে এরকম হবে দেখেন ভারত এবং আওয়ামী লীগ ভারত এবং আওয়ামী লীগ কত কাছের এটা আওয়ামী লীগের সভাপতি খোদ বারবার করে পরিষ্কার করেছেন এ ধরনের কথাবার্তাও বলেছেন যে ভারতকে যা দিয়েছি আর কোনোভাবে তাদের পাওয়া সম্ভব ছিল না বা আর কেউ দিত না এ ধরনের কথাবার্তা পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগের আপনার ফরেন মিনিস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে আপনিও বললেন তারা বারবার করে ভারত নিয়ে অনেক কথা বলেছে তারা যুক্তরাষ্ট্র নিয়ে অনেক কথা বলেছে বিএনপির কে কি বলেছে ইরেভেন্ট তারা কেউ সরকারে নেই যেটা মহাসচিবের যেই হোক কেউ সরকারে নেই কিন্তু সরকার থেকে যখন জোর গলায় বলা হয় যে ভারতের কাছে আমরা চাইছি আমাদের সরকার যেন থাকে আমাদের সরকার যেন না পড়ে ভারতের কাছে চাইছি এইটা সেটা তাদের এই যে সরকারে থাকা রিলেটেড তখন আসলেই অনেক দুশ্চিন্তার কারণ তৈরি হয় যে আমাদের দেশের সভরেন্টি কতখানি বাকি রেখেছে এই সরকার কোন দেশ আমার বন্ধু দেশ কোন দেশ মিত্র দেশ সেটা অনেক পরের কথা ভাই আমার সভরেন্টি ফার্স্ট আমার সভরেন্টি না থাকলে তো আমার দেশই থাকে না সো সেই সভরেনটির জায়গায় আমি কার সাথে যে কথা বললাম কাকে বন্ধু বললাম কাকে মিত্র বললাম কার সাথে দুইবার কথা বললাম কার নামে বললাম আমি আন্দোলন আরও শক্ত করব না করবো যদি আদৌ বলে থাকে হ্যাঁ এবং মানুষ মাত্রই ভুল হয় বলতেই পারে তার সাথে আমার দেশের সভরেন্টি কোনো সম্পর্ক নেই কিন্তু পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা ডেমোক্রেসির জন্য সবসময় পুশ করে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমেরিকা দ্য লাউডেস্ট ভয়েস অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সো আমেরিকা সবচেয়ে বেশি জোরে জোর গলায় এই কথাগুলো বলে ডেমোক্রেসি নিয়ে চোদ্দ নির্বাচনেও আমেরিকা খুব অ্যাক্টিভ ছিল তারা একটা প্রপার ডেমোক্রেটিক নির্বাচনের জন্য অনেক দৌড়াদি করেছে সবার সাথে কথা বলেছে আমাদের সাথেও তখন অনেক কথা বলেছে আঠারো নির্বাচনেও খুব অ্যাক্টিভ ছিল তারা চেয়েছে ভালো একটা নির্বাচন হোক এই নির্বাচনেও তারা খুব অ্যাক্টিভ ছিল তারা চেয়েছে ভালো নির্বাচন হোক এর বাইরে আমেরিকান কিছু পলিসিও ছিল এই যে ভিসা স্যাংশন বা এই জিনিসগুলো ছিল যার জন্য সরকারকেও আমরা দেখেছি খুব চড়ে বসেছিল খুব চড়ে বসেছিল এবং সরকারি পক্ষের বড় বড় নেতৃবৃন্দ এটা নিয়ে কন্টিনিউসলি কথা বলছিল সো আমেরিকার সাথেও কিন্তু সরকারি পক্ষই বেশি মরম করতে চেষ্টা করছিল এই স্যাংশনগুলো বন্ধ করার জন্য এবং ভারতের সাথে তাদের মরম কোন উপায় কোন লেভেলে গেছে যতখানি ফ্যাক্টস আমাদের কাছে আছে যতখানি ফ্যাক্টস ফ্যাক্টসগুলো কী ফ্যাক্টসগুলো আসলে তাদের বড় বড় নেতারা কি কী বলেছেন কারণ কী কারণ অন্য ভারতের সাথে কি ট্রেড সম্পর্ক অন্য কী কী সম্পর্ক এগুলো এখন বসে ধাপ করে আমরা মেপে বলে দিতে পারি না যে এখানে আমাদের কোনো সভরেনটি কম্প্রোমাইজ হয়েছে কিনা এটা নিয়ে আরও লোকজন অনেক এক্সপার্টরা কথা বলেছেন সামনেও বলবেন এবং এগুলো আস্তে আস্তে অনেক কিছু সামনে আসবে তবে সরকারি নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন সেখানে পরিষ্কারভাবে প্রশ্ন ওঠে যে এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের সভরিনটি নিয়ে কম্প্রোমাইজ করেছে কিনা এই প্রশ্নটা তারা ফাট করে এড়িয়ে যেতে পারে না আমি আশা করি তারা করে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তারা করে নাই কারণ স্বাধীনতার চেতনা কথা বলে শুরু করে প্রত্যেকটা কথা যেই দল সেই দল যদি জাস্ট ক্ষমতার লোভে দেশের সবরিটি কম্প্রোমাইজ করে তাহলে দুনিয়াতে আখিরাতে কোথাও তাদের ক্ষমা হবে না কিছু বলবেন সার্বভৌমত্ব বলতে কি বুঝল আমি জানি না এমন কোনো অবস্থা কি দেশে সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে যে বাংলাদেশ বা কোনো দেশের কাছে তার সার্বভৌমত্ব বিকে দিছে আওয়ামী লীগের নেতারা যদি বলে থাকে বা আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন কিনা আমার দেশটিতে পড়ে নাই যে ভারতকে যা দিয়েছি তা আর কেউ দিয়ে এটা যদি প্রেস কনফারেন্সে বলে থাকে তাহলে আমি অবশ্যই এটা ব্যাখ্যা দিতে চাই যে একটি সময় এই বাংলাদেশে শত শত ট্রেনিং ক্যাম্প ছিল ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী এখানে ট্রেনিং দেওয়া হতো এই বাংলাদেশকে একটি দেশের করিডর হিসেবে ভারতে অস্ত্র চুলান অস্ত্র পাচার করতে আমরা এই দেশকে ব্যবহার হতে দেখেছি দশ ট্রাক অস্ত্র যার দৃষ্টান্ত যার প্রমাণ বগুড়ায় ট্রাককে ট্রাক গুলি যার প্রাপ্তি একটি বাংলাদেশের বিমানে করে পরুলিয়ায় অস্ত্র ফেলা তো সুতরাং আমরা একটা জিনিস বলতে পারি যেটা আমাদের পররাষ্ট্রনীতি সেটা হচ্ছে গিয়ে কারোর সাথে সৎ নয় সকলের সাথে বন্ধুত্ব সুতরাং আমার দেশকে ব্যবহার করে পার্শ্ববর্তী কোনো দেশে সন্ত্রাস হবে বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করা হবে দেশের অস্থিতিশীলতা স্থিতিশীলতা নষ্ট করবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে সেইটুক তো আমরা করতে দেব না যেটা দুই হাজার এক দুই হাজার পাঁচ আমরা বিএনপিকে করতে দেখেছি তো সুতরাং যদি মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে কথাটি বলে থাকেন অবশ্যই তাদের বর্ডার সিকিউরিটির একটি বড় বিষয় আমার এলাকা আমার আমার সাথে যে বর্ডারটুক আছে সেটা আমরা তাদের জন্য সিকিউর করেছি এটাই তো সবচেয়ে বড়ো জিনিস একটা সর্বভৌম রাষ্ট্রের জন্য যে আমার দেশকে কেন আমি অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করতে দেবো সুতরাং আমি যেটা মনে করি যে এইটাই ভারতের বড় প্রাপ্তি যে বিএনপির সময় এখানে বিচ্ছিন্নবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে অস্ত্র সরবরাহের রুট করা হয়েছে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে শেল্টার দেওয়া হয়েছে সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি আর যে কথাটি বমি হচ্ছে বললেন যে আমরা জনে বসতাম তারপর অনেক লোক হতো ওরা সুযোগ দিত এখনও আমরা সুযোগ দিই দশজন না লক্ষ লক্ষ লোক নিয়ে বসার সুযোগ দিই দিনের পর দিন তারা সকালে একবার বিকেলে একবার রাত্রে একবার সমাবেশ করেছে পাল্টা আমরাও শান্তি সমাবেশের নামে সমাবেশ করেছি এবং আমরা বারবার একটা বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি যতদিন পর্যন্ত বিরোধী দল শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করবে ততদিন পর্যন্ত ঠিক আছে এই দেশে যেমন সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার আন্দোলন করার তেমনি এই দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার দায়িত্ব হচ্ছে গিয়ে সরকারের তা যখন পুলিশ পিটায় হত্যা করবে যখন প্রধান বিচারপতি একটা ইনস্টিটিউশন সেখানে ঢুকে ভাঙচুর করবে যখন আর রাজনৈতিক সংগঠনের কর্মীদের উপর হামলা করবে তখন তো আর এটাকে আপনি শান্তিপূর্ণ বলতে পারবেন না গণতান্ত্রিক সমাবেশ বলতে পারবেন না তখন তো আপনাকে সেটাকে প্রতিহত করতেই হবে এটা তো রাষ্ট্রের দায়িত্ব একটা হলো যে ভারতের যেটা প্রাপ্তি সুন্দর কথা আমার প্রতিবেশী দেশের সভরেন্টিও আমার আমার যে কিছু দায়িত্ব নেই তার প্রতি তা না নিশ্চয়ই সো ভারতের প্রাপ্তি একটা জিনিস আর্গুমেন্ট এটা ইটস এ টু স্টেপ কনভারসেশন একটা হলো ভারতের প্রাপ্তি এই সরকারের সাথে ভারত পেয়েছে ফ্যান্টাস্টিক ভারতের প্রাপ্তি জাস্টিফায়াবেল প্রাপ্তি অ্যাবসোলিটলি ফাইন কিন্তু এই প্রাপ্তির পর যখন আপনি কথা বলা শুরু করেন যে আমি এগুলো দিয়েছি এবার আমাকে ক্ষমতায় রাখো তখন ইউ কম্প্রোমাইজ নিজের দেশের সব সো ওই দ্বিতীয় দ্বিতীয় পার্টটা আওয়ামী লীগ এরিয়ে যেতে চেষ্টা করে কিন্তু চাওয়ার সময় আবার তারা চাইতেই থাকে আর আরেকটা যেটা কথা হলো যে এই যে শান্তিপূর্ণ আন্দোলন আঠাশে অক্টোবরেও কিন্তু শান্তিপূর্ণ আঠাশে অক্টোবর পর্যন্ত এবং আঠাশে অক্টোবরেও আমরা সবাই শান্তিপূর্ণ আন্দোলনই করছিলাম হঠাৎ করে ডিবি অফিসের কাছ থেকে শুরু করে শুরু হলো আপনার কি বলার নাম ভায়োলেন্স ইনসিডেন্টস অফ ভায়োলেন্স ডিবি অফিসের ওখান থেকে শুরু হলো এবং এই পুরাটাই ধোয়াশা কারা করেছে কি করেছে বিএনপির পুরো মানে যদিও এগ্যান আমি বিএনপি না আমরা অন্য জায়গায় অবস্থান নিয়েছিলাম সেদিন আমার দল অন্য অন্য দল অন্য অন্য জায়গায় আর সামনে হলো বিএনপির অবস্থান নিয়েছিল বিএনপির পুরো অবস্থানটাই শান্তিপূর্ণ ছিল পুলিশ যখন দুটোর সময় অ্যাট্যাক আক্রমণ শুরু করলো বিএনপির অবস্থানে তাদের সমাবেশে তখন পুরো বিএনপির লিডারশিপ ওয়াজ কট বাই সারপ্রাইজ তার হঠাৎ আচমকা মানে কি ঘটনা আমরা তো শান্তিপূর্ণ এখানে সমাবেশ করছি ঘটনাটা কারা ঘটিয়েছে কীভাবে এগুলো নিয়েও সামনে আসলে পরিষ্কার আনাটা প্রয়োজন এই যে যখন সরকারি দল থেকে বলা হয় যে আমার এক পুলিশ ভাইকে বিএনপির নেতাকর্মীরা পিটিয়ে মেরেছেন কিছু এটা পুরো পিয়ার এফেক্টের জন্য যেন সঠিক তদন্ত না করতে হয় একজনের ঘরে দোষ চাপিয়ে দিয়েছে এবং এই দোষের নামে পঁচিশ হাজার তিরিশ হাজার বিরোধী নেতাকর্মীদের আমরা জেল হাজতে পাঠিয়ে দিয়েছি এই যে এই পিয়ার এফেক্টগুলো খুব সুন্দরভাবে সরকারি দল ব্যবহার করে কিন্তু এই পেয়ার এফেক্টগুলো আসলে বেশি দিন চলবে না কারণ জনগণ দি সি থ্রু দিস তারা এই যে তাদের এই যে এই পেয়ার নকশার ভেতর দিয়ে দেখতে পারে আসল বাস্তবতা কি জনগণ দেখতে পাচ্ছে দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং দেশের অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে এবং বড় সংকটের মধ্যে অনেকে মনে করেন যে রাজনৈতিক সংকট যতটা না গভীর অর্থনৈতিক সংকট তার চেয়ে তো বেশি গভীর এবং এর সঙ্গে মানে এর জন্যে মিসম্যানেজমেন্ট করাপশান ক্যাপিটাল ফ্লাইট এই বিষয়গুলো জড়িয়ে আছে এবং গভর্নেন্সের একটা বড় দুর্বলতা এই অর্থনৈতিক সংকটের কারণে আপনি কতটা একমত হবেন এটা আমি আপনি যদি আমার কাছে প্রশ্নের উত্তরছেন আমি বলি সেটা হচ্ছে গিয়ে দুর্নীতি সমাজে ছিল আছে থাকবে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ এই দুর্নীতি মুক্ত হিসেবে স্বীকৃত সেখানেও কিন্তু পার্সেন্টেজ টেন বা ইলেভেন পার্সেন্ট দুর্নীতি আছে একদম পুরাপুরি দুর্নীতিমুক্ত করা যাবে না কিন্তু দুর্নীতি ব্যবস্থাটা আমি 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 ওইখানে আসছি এখন বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় পদ্ধতি দুর্নীতিকে ই করে ইনভাইট করে নাকি দুর্নীতিকে বর্জন করে এটা আপনাকে দেখতে হবে আপনি যদি দেখেন যে আজকে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। রাষ্ট্র এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছেন যেখানে কোনোভাবেই আপনার দুর্নীতি করার কোনো সুযোগ নাই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যে শুধু তার সম্পদ না তার লাইফ লিডিং দেখে তাকে ধরতে হবে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চার তিন বছর আগে বলেছেন ঠিক আছে আপনি দুর্নীতির যে জায়গাগুলো আছে টেন্ডার প্রক্রিয়া বলেন আপনার নিয়োগ প্রক্রিয়া বলেন এগুলো কিন্তু সব এখন স্বচ্ছ আজকে আমার যে বাচ্চারা আমরা যখন স্টুডেন্ট পলিটিক্স করেছি আমরা লাইব্রেরিতে যেতাম অবসর সময় কাটাইতে আজকে লাইব্রেরিতে লাইন হয় সকাল ছটা থেকে সাতটায় সাড়ে সাতটায় লাইব্রেরি খোলে সকাল ছটা থেকে লাইব্রেরিতে থাকে ছেলেরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পাস করার পরেই বিসিএসের সব বিসিএস অথবা সরকারি চাকরি অথবা অন্য কোনো ভালো লক্ষণ না হোক এখন একটা জিনিস তো প্রমাণিত হয়েছে ছাত্রদের কাছে যে লাইব্রেরিতে গেলে চাকরি পাওয়ার সুযোগ আছে লাইব্রেরিতে গেলে ভালো করার সুযোগ আছে তো এইটা একটা সরকারের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট তারপরে কেন মানুষ বিশেষের দিকে ঢুকছে কেন মানুষ সরকারি চাকরির দিকে ঢুকছে সেটা পড়ে কিন্তু প্রথম যে কথাটা যে ছাত্রদের বিশ্বাসটা এসেছে যে মামা খালো লাগে না লাইব্রেরি অনলি ওয়ে কোথাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে হলে তাহলে এটা একটা দৃষ্টান্ত সরকার দাঁড় করিয়েছে সেকেন্ড আমরা যেটা দেখি যে সকল টেন্ডার প্রক্রিয়া কিন্তু আমরা এখন না কি বলে একটা সিস্টেমে দিয়ে দিয়েছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কেউ এই টেন্ডারে পার্টিসিপেট করতে পারে আজকে আমরা যে সমস্ত দুর্নীতির জায়গা ছিল ভূমি মন্ত্রালয় সেখানে আমরা দেখেছি লটারি করে পোস্টিং দিতে তিন বছর হওয়ার পরে লটারি করে আমরা শিক্ষক যাদেরকে বদলি করা হয় সেখানে আমরা দেখেছি যে অনলাইনে আবেদন করে এবং সিনিয়রিটির ভিত্তিতে সেখানে বদলি হয় তো সুতরাং এই যে দুর্নীতি রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করার যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলো কিন্তু এই সরকার বন্ধ করে দিয়েছে আর অর্থনীতির কথা যেটা বলবেন সেটা হচ্ছে গিয়ে বৈশ্বিক বিভিন্ন কারণে হয়তো আমাদের আর্থিক অবস্থাটা কিছুটা সমস্যায় পড়েছে সেটা আমরা চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে যেমন ধরেন আমরা রেমিটেন্স আনার জন্য আমরা যেটা করেছি যে কেউ যদি প্রপার চ্যানেলে টাকা পাঠায় রেমিটেন্স পাঠায় তাকে আমরা পাঁচ পার্সেন্ট সাবসিডি অর্থাৎ সে যদি এক লাখ টাকা পাঠাই আমরা এক লাখ পাঁচ হাজার টাকা তার বাবার কাছে বা তার মার কাছে পৌঁছে দিচ্ছি তা এইভাবে আমরা চেষ্টা করছি ইকোনমিটাকে সারা পৃথিবীই পড়ে গেছে আপনারা দেখেন না পৃথিবীর যে যেখানে যাবেন আমি সেখানেই এই করোনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিভিন্ন কারণে ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে পৃথিবী উঠে আসার চেষ্টা করছে বাংলাদেশ বেশি করে চেষ্টা করছে এবং আমি বিশ্বাস করি যে এখানে সরকারের কোনো দুর্বলতা নেই সরকার চেষ্টা করছে এবং যে ওয়েদের চেষ্টা করছে আমি বিশ্বাস করি যে সাময়িক যে সমস্যাটু আমরা আমাদের চোখে দেখছি সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিন্তু আমাদের সরকারটা আমরা এখন যেটা আমাদের মধ্যবিত্তের একটি দেশে পরিণত হয়েছে আমাদের অনেক সহযোগিতা আগে যেগুলো ফ্রি সহযোগিতা পাতাম সেগুলো বন্ধ হয়ে গেছে কিছু কাজগুলো আমাদেরকে নিজেদের টাকায় নিজেদের মেটাতে হয় এটাও কিন্তু একটা সমস্যা যেটা বিএনপির অর্থমন্ত্রী বলেছিল যে ঘাটতি ঘাটতি না থাকলে ভিক্ষা পাওয়া যায় না কিন্তু আমাদের নেত্রী আমাদের সরকারের মূল কথা যেটা সেটা হচ্ছে গিয়ে ভিক্ষুক জাতির কোনো সম্মানবোধ থাকে না সুতরাং যত কষ্টই হোক আমরা আমাদের মতো করে দাঁড়াতে চাই সেইভাবেই আমরা চেষ্টা করছি মাঝখানে আপনারা জানেন যে একটি ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক আমাদের কাছ থেকে সরে গেছিল বিভিন্ন কারণে একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে এখন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে হাত দিয়েছেন এই সরকার যেভাবে হাত দিয়েছেন সেটা আমি মনে করি যে সাময়িক যে সমস্যা বৈশ্বিক যে সমস্যার সাথে সম্পৃক্ত এবং এটার থেকে সারা পৃথিবী যখন ঘুরে দাঁড়াচ্ছে আমরাও ঘুরে দাঁড়াতে জি অর্থনৈতিক মন্দা সরকারের যে এই যে অথরিটেরিয়ান বা ডিকটিটোরিয়াল কোনো সরকারের আমরা সবসময় দেখেছি মূল কন্ট্রাক্ট উইথ দ্য পপুলেশন থাকে হলো যে অর্থনৈতিক অর্থনৈতিক লাভ তারা নিয়ে আসবে তো অর্থনৈতিক মন্দা যখন থাকে তখন আসলে এই সরকারগুলো পীড়ার ভেতরে থাকে কারণ তখন জনগণ আসলে পুরোপুরিভাবে তাদের বিরুদ্ধে চলে যায় যেটা আমরা এখন দেখছি দেখেন একটা এক্সাম্পল যখন আনা হয় ভূমি মন্ত্রণালয় মুশকিল ব্যাপারটা হলো যে ভূমি মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয় যে যেই ব্যক্তি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বেশ অনেক বছর তার সম্পদের পাহাড় নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়ে গেছে সো দুর্নীতির কথা আসলে হয়তো এখানে না বললে সরকারের জন্য ভালো ওয়ার্ল্ড ব্যাংকের কথা উঠে এসেছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের পদ্মাব্রিজ রিলেটেড যে করাপশন স্ক্যান্ডেলটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের ফাইনাল একটা বড় আপনার পয়েন্ট ছিল যে কিছু ব্যক্তিকে এখান থেকে সরানো এই প্রজেক্টের সাথে যেন তাদের কোনো রিলেশন না থাকে সরকার আমাদের সরকার সেখানেও আবার অপারগতা প্রকাশ করলো এতটুকুও তারা করলো না তারপর আমরা পদ্মাব্রিজ বানিয়েছি অবভিয়াসলি বিশাল সফলতা এই সরকারেরও এই দেশেরও এই জনগণেরও যেটা সত্যি সেটা ভাই বলতে হবে সরকারের সফলতা যে নেই তা না পদ্মাব্রিজ সরকার বানিয়েছে সফলতা এরকম অনেক কাজ করেছে সফলতা আবার দুর্নীতির রেকর্ড করেছে এটাও তাদের ভিন্নভাবে মানে তাদের সফলতা জনগণের দুর্ভোগ কিন্তু এই যে যে কথাটা বলছেন যে এখন দুর্নীতি নেই বা দুর্নীতি সরিয়ে ফেলা হয়েছে এই কথাটাও সত্যি না দেখেন আমরা তরুণদের সাথে কাজ করি শিক্ষক হিসাবে চাকরির কত বড় অভাব আমাদের দেশে এটা খুব পরিষ্কার ভাই ওই লাইব্রেরিতে বসে থেকে ওই বিসিএস চাকরির জন্যই কেন কারণ সরকারি চাকরি যদি একবার পান তাহলে আপনার কোনো দুশ্চিন্তা করতে হয় না এবং এই সরকারি দশটা চাকরির জন্য দশ লাখ লোকজনের লাইন এবং সেই জায়গাটাতেও সরকারি চাকরির জন্য পরিষ্কার বলে দেওয়া হয় বেশ কিছু বছর আগে এইচ ডি ইমাম সাহেব ওপেনলি উনি প্রয়াত এইচডি ইমাম সাহেব কিন্তু উনি পরিষ্কারভাবে বলেছিলেন খবরের কাগজেই দেখা পরিষ্কারভাবে বলেছিলেন যে ছাত্রলীগের ছেলেদের যে তোমরা পরীক্ষাটা জাস্ট দিয়ে আসো বাকিটা আমি দেখবো এ ধরনের কথাবার্তার খবরও ছিল তো এই যে এই জায়গাটায় যখন চলে আসে তখন আসলে আমাদের শিক্ষা অবস্থা শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় চলে গেছে যে ছাত্রছাত্রীরা আস্থা পায় না অর্থনীতি কোথায় চলে গেছে যেখানে তারা চাকরি পায় না যেই চাকরিগুলো তবুও আছে সেই চাকরিগুলোর স্কেল আমরা আমাদের তরুণদের দিই এর জন্য বিদেশ থেকে আমার লোক নিয়ে আসতে হয় যে ওই ইম্পর্টেন্ট চাকরিগুলো করবার জন্য এই যে এই যে আমাদের আমাদের ইউনো আমাদের ইকোনমি যে কয়েকটা ইন্ডাস্ট্রির উপরে ভিত্তি যেমন গার্মেন্টস আর এম জি রেডিমেড গার্মেন্টস ভিত্তি এই রেডিমেড গার্মেন্টসেও সরকারের কোনো পদক্ষেপ নাই এবং আমরা যেতে পারিনি যেখানে ভ্যালু অ্যাডেড সার্ভিসেস আমরা যাব। যে আমরা নেক্সট স্টেপটা নিব কোনো কিছুতে আমরা নেক্সট স্টেপ নিতে পারি নাই ভাই এবং এই যে এই যে গত কয়েকদিন আগে ইনো বিভৎস একটা অগ্নিকাণ্ডর ঘটনা ঘটলো একটা বিশাল ট্র্যাজেডি ফর্টি ফোর টু ফর্টি ফাইভ চৌচল্লিশ পঁয়তাল্লিশ জন আমাদের ভাই বোনেরা তারা তাদের জীবন হারালেন এই যে অগ্নিকাণ্ডটা এই যে এইটাও তো ডিরেক্টলি আমাদের ইকোনমির সাথে রিলেটেড ডিরেক্টলি এই সরকারের সময়ের যে করাপশন এর আগে করাপশন ছিল না আমি একবারও বলছি না কিন্তু এর আগের যে সরকারের করাপশন ছিল ওই সরকারের দোষ কিন্তু এখন যে করাপশন আছে এই সরকার তো সেটা দায় নিতে হবে ভাই আপনি তো শুধু বললে হবে না আগে আগে ছিল ছিল আছে না আপনার তো নিতে হবে আপনি দুর্নীতির দায় নিবেন না আপনার সব লোকজন আপনার নামে ব্যবসা করে যাবে এই এই যে যে ঘটনাটা এখানে কতগুলো মিনিস্ট্রির দায়িত্ব ছিল কতগুলো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের দায়িত্ব ছিল থানার দায়িত্ব ছিল কেউ তো দায়িত্ব পালন করে না ওই বেলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার পর আরো দুই তিনটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল জাস্ট এত বড় ট্র্যাজেডি হয়নি কেন কারণ দুর্নীতি ভাই কোনো জায়গায় যান নৌকার একটা ব্যাচ দেখিয়ে দেবেন আর কেউ দ্বিতীয় কোনো কথা বলতে পারবে না দ্যাটস ইট এই দুর্নীতিটা আসছে থেকে তাহলে এই যে অথরিটেরিয়ান সরকার ব্যবস্থার জন্য গভর্নেন্স যদি নিয়ে আসেন এই দুর্নীতির অনেকটাই এক একাই মোচন হবে এর সঙ্গে এটা যুক্ত করে দিতে চাই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা মানুষকে আসলে বেশ অনেকটা সময় ধরেই সাফার করাচ্ছে এবং এর মধ্যে এর জন্যে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে এর আগের বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে এই সিন্ডিকেট হাত দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি এই বিষয়ে আপনার কাছে আমি যেটা বলি যে সিন্ডিকেট আছে কি নেই সেটা আমি ঠিক বলতে পারব না কিন্তু সিন্ডিকেট যদি থাকে সেটা ধরা যাবে না এ আমি এটা বলি কারণ সরকারের চেয়েও বড় কেউ হতে পারে না এই যেই হোক না কেন সরকারের চেয়েও বড় কেউ হতে পারে না সুতরাং যদি কোনো সিন্ডিকেট এই দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে দায়ী থেকে থাকে তবে অবশ্যই সে টাইনের আইনের আওতায় আনতে হবে কারণ জনগণকে কমফোর্ট করা হচ্ছে গিয়ে সরকারের কাজ তবে আমি আশাবাদী এই কারণে যে এই সরকারের প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেই ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং টোটাল মন্ত্রী পরিষদ প্রথম যে কাজটির উপর গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এবং মাননীয় প্রধানমন্ত্রী লাস্ট সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মানুষ যাতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে যাতে কমফোর্ট থাকে ডিসি সম্মেলনেও তিনি সেম কথাটি বলেছেন তো আমি বিশ্বাস করি যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে আর উদাহরণ যেটা সেটা হচ্ছে এই সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ যে কষ্ট পাচ্ছে এটা কিন্তু স্বীকার করে আর স্বীকার করে দেখেই টিসিবির মাধ্যমে আমরা নিম্নবিত্ত মানুষের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করছি ন্যায্য মূল্যের দামে আমরা সারা বাংলাদেশে এক কোটি পরিবারের কাছে সাতশো পঞ্চাশ টাকার অ্যাসেন্সিয়াল গুডস আমরা মাত্র চারশো সত্তর টাকায় দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা না চারশো সত্তর টাকায় আমরা দিচ্ছি এক কোটি পরিবারকে এর বাইরে বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো কিন্তু আমরা বন্ধ করি না এগুলো কিন্তু সব চালু আছে একদম প্রান্তিক পর্যায়ের মানুষ যাদের মূল কষ্ট আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আমরা হয়তো একটু মৃত্যুবায়িতা দেখালে আমরা সেটা কাবার করতে পারছি কিন্তু যার কাবার করার ক্ষমতাটা নাই তার কাছে কিন্তু সরকার দাঁড়িয়ে যাচ্ছে তা আর বাকি আলোচনার আগে আমি একটু পিছনে ফিরতে চাই সেটা হচ্ছে ভূমি মন্ত্রীর ব্যাপারে একটি কথা বলেছেন আমরাও খুব কৌতূহলী ছিলাম যেদিন পত্রিকায় নিউজ হলো যে একজন মন্ত্রী তার বিশাল সম্পদ লন্ডন যুক্তরাজ্যে তো আমরা মারাত্মক কৌতূহলী আমি আমি ব্যক্তিগতভাবে অনেককে ফোন করেছি এই কে হতে পারে কে হতে পারে পরের দিন সকালবেলা যখন নামটি ক্লোজ ডিসক্লোজ হয়ে গেল মানুষের কাছে পৌঁছে গেল তখন কিন্তু যেমন বেলুন ফুললে তারপর এটা ছেড়ে দিলে ই হয়ে যায় আমাদের কৌথলটা কারণ তারা পারিবারিকভাবে এই বাংলাদেশে একজন সেরা ধনীদের একজন এটা পাকিস্তান পিরিয়ডে তার বাবা এই ব্যবসাটি প্রতিষ্ঠিত করেছেন লন্ডনে এটা তাদের পারিবারিক ব্যবসা এবং তারাও পড়ালেখা করেছেন ওইখানে সাথে সাথে ব্যবসা করেছেন হ্যাঁ তার বিরুদ্ধে শুধু একটি কথা বলা যায় যে সেটি তার যে নির্বাচনী এটা জমা দিয়েছেন সেখানে সেটা সে হ্যাঁ হলফ তিনি দেন নাই এই একটাই শুধু তার বিরুদ্ধে এভিডেন্স দাঁড় করানো যায় সেটাও সে নিজে প্রেস ব্রিফিংয়ে ক্লিয়ার করেছেন যে এই দেশের যে ট্যাক্সেস সিস্টেম সেই সিস্টেমটাই সে শুধু এসে এনেছেন বিদেশের সম্পত্তির কথাটি আসলে আলোকনামায়ী নাই কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে মনে করি যে আমি যখন নির্বাচন করব আমার কাছে জনগণের প্রতিনিধি হবো আমি জনগণের কাছে আমার সব কিছুই পরিষ্কার হওয়া উচিত তো এই কারণেই আমি মনে করি যে সে চ্যালেঞ্জ করেছেন এবং আমরা গ্রাম পর্যায়ে যোগাযোগ রাখি ভূমি মন্ত্রণালয় গত পাঁচ বছরে যে সংস্কার করেছেন জনগণকে যে কমফোর্ট দিয়েছেন এবং সেখানে এক টাকা দুর্নীতি করার কোনো অভিযোগ আমরা পাই নাই আসে নাই। আমি মনে করি যে একজন জনপ্রতিনিধি একজন মন্ত্রী সে তার মন্ত্রালয় চালিয়েছেন একজন ব্যবসায়ী হয়ে কিন্তু সফলতার সাথে সেখানে কোনো আমি মনে করি যে দুর্নীতির কোনো প্রশ্ন কেউ করবে না ফাইনাল ভূমিমন্ত্রীর এই যে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে স্পেশালি যুক্তরাজ্যে তার প্রপার্টি নিয়ে এসেছে কিন্তু যুক্তরাষ্ট্রে অনেক দুটোই আছে এই দুটোই এগুলো সব পারচেস বা ম্যাক্সিমাম পারচেস হয়েছে কোভিডের আমলে ওনার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন আমরা জানি এবং ওনার ব্যাপার ব্যবসা রিলেটেড অনেক আলোচনাও আমাদের দেশে আছে সমাজে আছে সেটা আমরা জানি ওনার বাবাকে অবিয়াসলি ওনার বাবা প্রয়াত ওনার নাম আমরা নিশ্চয়ই আনবো না কিন্তু ওনার বাবা কোভিডের সময় ব্যবসায় ছিলেন না সো কোভিডের সময় যদি হয়ে থাকে সেই সময় যিনি মন্ত্রী ছিলেন তাহলে নিশ্চয়ই এগুলো প্রশ্ন ওঠে যাই হোক সেই আলোচনা শেষ করে আমি যদি কনক্লুডিং রিমার্কস বলি একটা জিনিসই শুধু বলবো। যে সামনে বাংলাদেশের জনগণ এই এই স্বাধীনতার মাসে মহান স্বাধীনতার যে চেতনা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সরকার জনগণের জন্য কাজ করবে সেই চেতনা এবং আমি বিশ্বাস রাখি যে সামনে আওয়ামী লীগের মাধ্যমে আসবে না তবে আমরা দিতে সক্ষম হব বাংলাদেশের জনগণকে সঠিক অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের স্বপ্ন পূরণের সঠিক সুযোগটি খুঁজে পাবে সাইফ আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে সরকার আপনারা আসতেই পারেন গণতন্ত্রের প্রক্রিয়ায় কে সরকারে আসবে এটা জনগণ ডিসি ডিসিশন নেই আমরা দেখেছি বিজেপি একসময় দুই সিট পেয়েছে এখন অ্যাবসোলুট মেজোরিটি নিয়ে ইন্ডিয়ায় আছে তো সুতরাং কখন জনগণ কাকে পৌঁছে নিবে চয়েস করবে সেটা জনগণের বিষয় তো যেটাই হোক সরকারে আসতে হলে তো নির্বাচনে অংশ নিতে হবে এখন আপনি যদি নির্বাচনেই না আসেন তাহলে তো সরকার পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না তো আমি যেটা মনে করি যে বিরোধী দলের ববি হাজর ভাই একটি রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দেন তার কাছেও আমার অনুরোধ থাকবে যে আগামী নির্বাচন পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে আপনাকে প্রস্তুতি নিতে হবে আগামী নির্বাচনটায় কিভাবে অংশ নেবেন কিভাবে জনগণের মন জয় করে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন যদি আসেন ওয়েলকাম আমরা একসাথে কাজ করতে চাই কারণ যে দলই করি আমাদের মূল লক্ষ্যটা তো জনগণ দেশ জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো মূল লক্ষ্য তো একটা আমাদের রাস্তা ভিন্ন হতে পারে তো সুতরাং আমি এটাই অনুরোধ করব যে জ্বালাও পোড়াও এই আন্দোলন করে অর্থনীতিকে বিপর্যস্ত না করে আমার মনে হয় যে আমরা সামনে আগাই আগামী পাঁচ বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে আমরা কিভাবে এই সংবিধানের আওতায় আরও সুন্দর করে ইলেকশনটা করতে পারি সেই জন্য আমরা ওয়েট করি ইনশাল্লাহ এদেশের মানুষকে আমরা ভালো রাখতে পারবো সবাই দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার বাবী হালজাজ এবং মিস্টার সাহুজ্জামান শেখর অসংখ্য ধন্যবাদী আলোচনা সবার জন্যে দর্শক আমার দুই অতিথি আলোচনা শুরু করেছিলেন নির্বাচন দু হাজার চব্বিশ নিয়ে যখন যখন কথা হচ্ছিল যে দুজনই বলেছেন যে জনগণের আসলে এই নির্বাচনে বিজয় হয়েছে যে যার অবস্থান থেকে বলেছেন এবং শেষও তারা করেছেন জনগণের ওপর আস্থা রেখে বাংলাদেশের সংবিধানও আছে জনগণই সকল ক্ষমতার মালিক কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই সকল দিক থেকেই জনগণ আসলে উপেক্ষিত থেকে যায় আমরা চাই আমাদের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে এবং জনগণকে সবার উপরে রাখতে জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে এবং সেই জায়গায় মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয় সেই চেতনাটা যেন আমরা সবাই মিলে স্মরণ করি স্বাধীনতার মাসে আমরা কথা বলছি সকল পক্ষের ভুল ত্রুটি সব কিছু পাশে রেখে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা এর কোনো বিকল্প আসলে আমাদের সামনে নেই আমরা সেটা যদি না করি তাহলে আসলে মুক্তিযুদ্ধের শহীদদের বা যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি অসম্মান জানানো হয় আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা